হ্যালো, শুভ সন্ধ্যা। আমি সঞ্জয়, তোমরা দেখছো রেডিওলজি ইনফর্ম বাঙালিয়ানা। আজকে অনেকদিন পর আমি আবার তোমাদের সাথে একটু আলোচনা করব বা গল্প করব বলে একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি। তো আজকে কোনো সাবজেক্ট নেই, ঠিক আছে? আজকে আমি একটা র্যান্ডমলি একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা বিশেষত যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রেডিওলজি, সে বিএসসি হোক বা ডিপ্লোমা হোক বা অন্য রেডিওলজি ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে যারা অ্যাডমিশন নিয়েছো, তো তাদেরকে একটা কথাই বলবো যে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে তারা ফার্স্ট ইয়ার থেকেই তারা খুব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়ে যায়, তারা প্র্যাকটিক্যালের দিকে বেশি ঝুঁকে পড়ে। তো আমি বলছি, এটাই বলবো সবাইকে যে প্র্যাকটিক্যালের দিকে এত প্রথম থেকেই ঝুঁকে যাওয়ার চেষ্টা করো না। ফার্স্ট তোমাদের বেসিক নলেজটা ক্লিয়ার করো, প্রথমে ভালোভাবে থিওরিটা পড়ো, সেটা বোঝার চেষ্টা করো, দেন আস্তে আস্তে প্র্যাকটিক্যালে যাবে। কারণ প্রথমেই যদি তোমরা ডাইরেক্ট এক্সরে করতে ঢুকে যাও বা সিটি স্ক্যানের দিকে চলে যেতে থাকো, তো সেক্ষেত্রে কী হয়, অনেক বেসিক জিনিস যেটা তোমরা না জানতে পেরেই স্কিপ করে চলে যাও। তো সেই জন্য আমার রিকোয়েস্ট সবাইকে যে ভালোভাবে পড়াশুনো করো, দেন প্র্যাকটিক্যালে যাও। আফটার 6 মান্থ বা সেকেন্ড ইয়ারে বা যারা বিএসসি করছো তারা থার্ড ইয়ারে অবশ্যই প্র্যাকটিক্যাল করতে পারবে, ভালোভাবেই পারবে। তো সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আগে গোড়াটাকে শক্ত করে দেন এগো। না হলে একটা কথাই আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেই জিনিসটাই হবে। তো কংগ্রাচুলেশন সবাইকে। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আর যদি আমি তোমাদের কোনো সেই প্রশ্নটা যদি আমি জেনে থাকি, সেই উত্তরটা যদি আমার জানা থাকে, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, কমেন্টে হোক বা নেক্সট ভিডিও করে হোক। তো তোমরা চ্যানেলে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো, কোনো অবজেকশন বা কোনো ফিডব্যাক যা দেওয়ার থাকে নিচে কমেন্টে আমাকে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।